রোজার সময় সাধারণ মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সঠিক দামে কিনতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। সোমবার বিকেলে ফরিদপুরের কামারখালী ইউনিয়নে মধুমতি নদীর তীর সংরক্ষণ বাঁধ ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে 25টি জায়গায় ন্যায্য মূল্যে বিভিন্ন দ্রব্য বিক্রি করা হবে বলেও জানান তিনি। এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস এম শহীদ ইসলাম, প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজসহ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।